নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি মশলাদার একটা পরোটার রেসিপি। পরোটা তো আমরা সবাই খাই, কিন্তু এইভাবে আমরা যদি স্টাফিং ভরে খাই কোনো রকম পুর লাগবে না, অথচ ঝটপট আমরা মশলাদার একটা পরোটা বানিয়ে ফেলতে পারবো। চলুন দেখে নিই রেসিপিটা। নর্মাল ঘরে যে আটা আমরা মাখি সেই আটার লেচি আমি এখানে নিয়ে নিয়েছি, কিন্তু লেচিটাতে আমি নুন দিইনি। লেচিটা কোনো আলাদা করে কিছু করতে হবে না, শুধু ভালো করে একটু বড় করে বেলে নেব এবং তার মধ্যেই আমরা এক চামচ মতো ঘি দিয়ে দেব। আপনারা আলাদা একটা পাত্রেও নিতে পারেন, আমি রুটির মধ্যেই করে দেখিয়ে দিচ্ছি। হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এক চামচ মতো দিয়ে দিচ্ছি এখানে আমচুর পাউডার, সামান্য গরম মশলা। এখানে গরম মশলার বদলে সামান্য ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। পরিমাণ মতো নুন দিচ্ছি, আমি মশলাতে নুন দিচ্ছি কারণ আমি আটাটা নুন ছাড়া মেখেছিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। এবার মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। খুব বেশি মশলা হয়ে গেলে ভেতরটা খুব বেশি স্পাইসি হয়ে যাবে, সেই জন্য আমি একটা মিডিয়াম মশলা দিয়ে ভালো করে পরোটার মধ্যে লাগিয়ে নিচ্ছি। কেউ যদি এর থেকে বেশি পরিমাণ মশলা ব্যবহার করতে চান করতে পারেন। এবারে আমি এখানে পরোটার আকারে বেলে নেব। জাস্ট 2 মিনিটে রেডি হয়ে যায় পরোটাটা, কোনো ঝামেলা ছাড়াই। অথচ লোক আসলে, বাড়িতে অতিথি আসলে আমরা ঝটপট এটা করে দিতে পারি বা ঝটপট আমরা নাস্তাতে এটা বানিয়ে ফেলতে পারি। একটু বড় করে পাতলা করে বেললে ভেতরের ঘিটা চারিদিকে স্প্রেড হয়, দেখতে খুব ভালো হয় এবং খেতেও খুব ভালো হয়। অবশ্যই এই পরোটা একটু পাতলা করে বেলতে হবে, মোটা করে বেললে হবে না। এবারে আমরা উল্টে পাল্টে নেব। দেখুন ভেতরের ঘিটা যখন গলছে কি সুন্দর কালারটা হচ্ছে ভেতরে। এটাকে ঘি দিয়েও ফ্রাই করা যেতে পারে, তেল দিয়েও করা যেতে পারে। আমি তেল দিয়েই পরোটাকে ফ্রাই করব। যেহেতু ভেতরে ঘি দেওয়া আছে সেই জন্য আগেই তেল দেওয়ার দরকার নেই বা ঘি দেওয়ার দরকার নেই। ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে সামান্য সামান্য তেল বা ঘি দিয়ে আমরা এটাকে ভেজে নেব। ব্রাশও করা যেতে পারে। দেখুন কি সুন্দর কালার এসেছে। ভালো করে মচমচে করে ভেজে নিতে হবে আর একদম রেডি হয়ে যাবে আমাদের মশলা পরোটা। এবার চলুন প্লেটে আমরা তুলে নিচ্ছি। দই বা রায়তার সাথে এটা কিন্তু দারুণ যায়। এর সাথে দই বা রায়তা হলেই চলবে, অন্য কোনো মশলার অন্য কোনো তরকারির কোনো প্রয়োজন নেই। আপনারা বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। সঙ্গে থাকবেন, ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করবেন। ধন্যবাদ। খুব দেখা হচ্ছে তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিওর সাথে।